হ্যালো, কি অবস্থা? জলন্ত ফিরে বলছি ফ্রম মাইন্ড গাছি পত্রিকা। আজকে আমরা কথা কমো রহমান মিয়ার সাথে। শীতকাল তো অনেক আগে চলে গেছে রহমান মিয়া, তাই না? শীতকাল আগে, এখন চলে গেছে গা। এখন সারাদিন এসি চালাইতে হয়, তারপরে গাড়িতে উঠলেই 100 টাকা দিয়ে পুরো গাড়ি কিনা ফেলায়। উবারে এইরকম সিস্টেম করছে, সব ধরনের মানুষ ওঠে। তারপরে আইসেই কয়ে এসি ড্রাইভার সাহেব এসিটা ছেড়ে দেন। যেসব রাস্তা আমরা তাদের লোকেশন পর্যন্ত যায় নিয়ে আসি, খুব খারাপ অবস্থা রাস্তা। আপনার উবারে কি করতেছেন এটা আমাদেরকে দর্শককে যদি বলতে পারেন, তাহলে দর্শকের জন্য বোঝা সুবিধা হবে। সিস্টেম করুক যে 1 কিলোর ভিতরে 1-1টা গাড়ি যাত্রী যে পিক করতে পারে, এরকম করা উচিত। কিন্তু 5 কিলো 4 কিলো এরকম একটা যাত্রী পিক করা অনেক কষ্ট হয়ে জায়গা। আচ্ছা, র্যান্ডমলি উবারে কত কেনা যায়, গড়ে কত আপনার লাভ হয়, আপনি একটু বলতে পারবেন দর্শকদের? আসলে তেমন একটা লাভ হয় না, গাড়ি কাজকর্ম করে আর সব কিছু মেনটেন করে দেখা যাবো মাস শেষে জিরো। হ্যাঁ, কিছু থাকে, এটা আসলে একটা টাকা না। মানে আপনি বলতে চাচ্ছেন যে কিছু হইলেও আমাদের কাছে ইয়া থাকে উবারের ব্যবসা করে? হ্যাঁ, উবারের ব্যবসা করে ঠিক আছে। উবারে আপনাদের তো 25% ঠিকই নিয়ে যেতেছে গা, উবারটা উবারে ঠিকই ব্যবসা করে দিতেছে। মাঝখান থেকে আপনি গাড়ির মালিক। আচ্ছা, আমরা উবারে বিভিন্ন সেকশন দেখছি, যেমন হলো প্রিমিয়াম, তারপরে লো প্রাইসের যেগুলো। আপনার প্রিমিয়ামটা কেমন লাভ হয় নাকি লো প্রাইসের গাড়িতে তারা বেশিরভাগ লাভ করতেছে? প্রিমিয়ামে যাত্রী ভালো, যাত্রী ওঠে, কিন্তু প্রিমিয়ামে ডিসকাউন্ট বেশি দেয়। মানে টিপ ভালো হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন বলতে পারেন? টিপ ভালো হওয়ার জন্য রেট বাড়াইতে হবে, রেট বাড়াইতে হবে। আর যেসব ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট না দিলে আবার পাবলিক যাত্রীরা গাড়িতে উঠবে না, এটাও ঠিক। কিন্তু আমাদের তো লস, এই লস প্রজেক্টটা আপনারা রিকভার করবেন কিভাবে এটা আমাদের জনগণকে দিয়ে বলতে গেলে ভালোই তো। বাবুল ভাই কেমন আছেন? আমরা এই লসটা কিভাবে কভার করব, করার কিছু নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, অনুমতি তো এই ওভার চালু হয়েছে। তবে সিনজালারা, সিনজালার জন্য খুবই কষ্টকর, সিনজালার ঠিক পাচ্ছে না আমাদের জন্য। তারপরে একটা জিনিস খেয়াল করছেন, এরপর থেকে সিএনজিওয়ালা যেমন আগে অনেক আবদার করে বসতো যে আমরা উবারে ছাড়া আমাদের উবার বন্ধ করেন, কিন্তু আগে ওরা দাপট করতো যে মনে করেন এক জায়গার থেকে বিপদে পড়লে 12টার 1টার দিকে রাত, গভীর রাতে, মধ্যরাতে মনে করেন বিপদ পড়লে। এটা আমাদের সাধারণ মানুষের জন্য অনেক ভালো হয়েছে উবার চালু হয়ে। যে জীবনে গাড়ি কেনার তার কোনো ইয়া নাই, সেও 100 টাকা দিয়ে, 100-150 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে 15-20 লাখটা গাড়ি ইউজ করতে পারতেছে, এসি আরামে এসি খেতেছে। এটার জন্য অনেক ভালো হয়েছে উবার চালু করে সাধারণ মানুষের লেগা। শুধু বড় লোক যে গাড়ি ইউজ করবে এমন কোনো কথা না, এখন ডিজিটাল বাংলাদেশ, মানে গরিব মানে সব ধরনের মানুষই এখন গাড়ি ইউজ করতে পারবে। আচ্ছা, দর্শক বিন্দুদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান যে উবার তারা কি ইউজ করবে নাকি সাধারণভাবে সিএনজি মাধ্যমে চলবে? না, উবার আরও সামনের দিকে আরও অনেক ভালো হবে, সুন্দর করে আরও মানুষ যে সঙ্গে শিখবে যে ভালোভাবে নেট কীভাবে চালু করতে হবে, উবার কীভাবে গাড়ি রিকোয়েস্ট পাঠাইতে হয়, এগুলো সব কিছু করলে আমাদের সবাই শিখলে ওই সময় আমাদেরও টিপ বেশি হবে। হ্যাঁ, আমাদের ওই সময় আশা করি কিছু লাভ হবে। তো এটাই আমরা চাবো যে উবাররা যারা এটা পরিচালনা করতেছে এরা ভালোভাবে জাঙ্গরে বেশি বেশি করে টিপ দেয়, তাহলে আমাদের ভালো লাগবে। আচ্ছা, আপনারা কি উবারের পাশাপাশি একটা দেখছি পাঠাও অনেক ভালো ব্যবসা করতেছে, আপনি কোনটা কি ভালো মনে করেন, উবার নাকি পাঠাও? না, উবার অনেক ভালো, উবার অনেক ভালো পাঠাওর থেকে। পাঠাও তো রেট কম, তারপরও পাঠোর ইয়া ভালো না। তাদের সবাই বলতেছে যে যত যাত্রী আছে যাত্রীরাই তো বলে আমাদের, আমরা তো বলবো যে না উবার চালাই দেখি আমরা বলি, তাই না? তাহলে এখন আপনারা কি বলতে চান যে পাঠাও মানুষকে বন্ধ করে দিবেন নাকি পাঠাও আপনারা ঠিক মতো চালাবেন? আসলে আমাদের মানে পাঠাও কি পাঠাও ওভার দুইটাই দরকার। কিছু কিছু যেসব আমাদের বাংলাদেশে গ্রামীণ ফোন আছে, আমরা 60 মিনিট হচ্ছে, যে অন্য অন্য এয়ারটেল
বাংলালিংক বিভিন্ন সিমগুলা চালু হয়েছে, ওইখান থেকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি, অল্প দামে সিম কিনতে পারছি, তারপরে আমরা অল্প টাকার মধ্যে কথা বলতে পারতেছি। আর যদি দেখা গেছে যে না শুধু গ্রামীণই থাকতো, তাই না, গ্রামীণ থাকলে দেখা গেছে মানুষ 60 টাকার কল, 5 টাকার কল, এরা অনেক টাকা, 25 টাকা কামাই নিয়ে গেছে আমাদের পাবলিক সাধারণ মানুষের কাছে। হ্যাঁ, এক কালের কথা হিসাব করলে অনেক, এখন পাঠাও ওভার থাকলে দুইটাই এরা ইয়া থাকবে। হ্যাঁ, পাঠাও ইয়া এরা দুইটাই থাকবে, যে কল রেট কম থাকবে হেয়ারি বেশি উঠবে, যে সার্ভিস ভালো দিতে পারবে হেয়ার হেয়ারি উঠবে। এখন কি আপনারা মনে করেন যে যারা মনে করেন তাদের লিনিয়ার ফোন আছে, যাদের মনে করেন স্মার্টফোন অনেকেরই না থাকতে পারে, তাদের কি এরকম জন্য দক্ষ জনবল করে তারপর তাদেরকে ট্রেনিং দিয়ে এদেরকে উন্নয়ন করা সম্ভব হতে পারে, আপনি কি মনে করেন? এরা আসলে যারা অ্যান্ড্রয়েড না চালায়, এরা আসলে তো এখন সেটের দাম কম, তারপরও আমরা দেখতে পাচ্ছিলাম যে ওড়িশা নাকি কিছু জায়গায় সেট অনেক কম দাম। আমাদের ফ্যামিলিতে একজন না একজন তো অবশ্যই অ্যান্ড্রয়েড চালায়, একজনের হ্যান্ড্রয়েড থাকলে, ওনার নেট থাকলে উনি ওভার ডাকতে পারবো, কাটাও ডাকতে পারবো, একজন দিয়ে 10 জন ডাকতে পারে, এটা কোনো ইয়ে না। তারপরে সবার হাতে হাতে যদি একটা করে হ্যান্ড্রয়েড সেট থাকে, সবাই গাড়ি রিকোয়েস্ট পাঠাইতে অনেক সহজ হচ্ছে। জি দর্শক মন্ডলী, তাহলে আপনারা ভাবতে পারছেন যে আজকে কি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করছিলাম শুধুমাত্র যে গাড়ি যে চালানোর সিস্টেমে আমরা উবার যে একটা নামে নতুন একটা অ্যাপস পেয়েছি, সেই অ্যাপসের কী কার্যকারিতা এবং কীভাবে চালু করলে এবং কীভাবে সর্বোচ্চ সুবিধায় তারা আরও যাত্রীরা এবং আরোহীরা ভ্রমণ করতে পারবে। তো আমাদের মূল লক্ষ্যই হলো যে আমরা সুলভ মূল্যে এক জায়গাতে এক জায়গায় যাতায়াত করতে পারবো এবং বিভিন্ন স্থানে বিভিন্ন পথে আমরা যাতে বিপদে না পড়ি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন যাতে না হই, সেজন্য আমাদের সকলকে সকল সুযোগ ব্যবস্থা সুবিধা করে দিয়েছে। তো শেষ বলে আপনার কি মনে হয় রহমান মিয়া, যে আপনি শেষ করবেন, দর্শককে কিছু বলে জানান, দর্শক কিছু বলবেন আপনি? এখন দর্শকরে বলবো যে বেশি বেশি ওভারের কাছে রিকোয়েস্ট পাঠাইতে, আর রিকোয়েস্ট পাইলে আমরা কল পাবো, কল আমরা রিসিভ করবো, রিসিভ করে আমরা চেষ্টা করবো যাত্রীদের সাথে ভালো ব্যবহার করার জন্য, ভালোভাবে গাড়ি চালায়, তাদের সব কিছু তাদের মনের মতন সবসময় আমরা আশা করবো যে তাদের ইচ্ছা মতন আমরা গাড়ি চালাই, তাদের লোকেশন যেভাবে দেয় এইভাবে আমরা যাই, হ্যাঁ এটাই আমরা চাবো। তবে ওভারে গাড়ি চালাইলে ভালো ড্রাইভার লাগবে, দক্ষতা ড্রাইভার লাগবে, হ্যাঁ, কিন্তু দক্ষতা ভালো ড্রাইভার না হলে ওভার চালাইতে অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনি অভিজ্ঞতাকে এখানে জোর দিচ্ছেন না? দর্শক বিন্দুলি, আমরা এখনই শেষ করছি আমাদের ব্লগ। আজকের এই ব্লগটা একটু ছোটো কিন্তু বেশি বড়ই মনে হচ্ছে, অলরেডি 7 মিনিট 55 সেকেন্ড হয়ে গেছে। তো আমরা এখানেই শেষ করছি, আমরা শীঘ্রই ফিরবো নতুন কোনো সমস্যা এবং কোনো টিপস নিয়ে যারা আপনাদের উপকারী হবে, কি বলেন রহমান মিয়া? আশা করবো ওকে জি ভালোভাবে গাড়ি পায় পরিষ্কার রাখতে সময় ভালো সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ, সব কিছু ইয়ে করা। আচ্ছা, আপনি নিউ উবার যারা আগ্রহী তাদেরকে কিছু বলতে চান যে উবারটাকে তারা কেমনে নিবে? উবারটা আসলে উবারটা সফটওয়্যার, তার মোবাইলে সফটওয়্যার ইয়া করে ওভারের সেভ করে ওইখানে রিকোয়েস্ট করাইতে হবে। আসলে এখন তো বাংলাদেশ ডিজিটাল, এখন মানুষ অনেক আগে আছে, আশা করবো আরও আগে থাকতে। ওকে, তাহলে আপনারা শুনে গেলাম যে মাইন্ড চিপারের প্রধান অতিথি আজকে রহমান মিয়া ছিল, তিনি আমাদের আজকে মূল্যবান মতামত দিয়েছেন, কারণ তিনি একটু গাড়ি চলার মধ্যে অভিজ্ঞতা ওনার 15 বছরের আছে। তো আমরা অনেক মূল্যবান মতামত শিখছি, তারা নিউ আপকামিং ড্রাইভার হবেন তাদের জন্য এটা অনেক বড়। এই যে আপনি ভুল বলেছেন, আমি 15 বছর ড্রাইভিং করি, আমি 96 থেকে গাড়ি চালাই দুই ফ্যামিলিতে, আপনাদের ফ্যামিলিতে লাইট বিস্কিট, এই ফ্যামিলিতে দুই ফ্যামিলিতে মিলে আমি 96 থেকে জব করতেছি আপনাদের এখানে। ও আচ্ছা, সরি দর্শক বিন্দু, উনি একটুখানে সংশোধন করে দিয়েছেন আমাদেরকে। তো আশা করি সেটা কোনো ফ্যাক্ট না, সেটা ফ্যাক্ট হলো অভিজ্ঞতা। ওকে, তাহলে আমরা এখন রেখে দিই আপাতত কিছু সময়ের জন্য, আমরা তাহলে এখানে বিরতি নিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন টপিক সম্পর্কে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ধন্যবাদ।